আসসালামু আলাইকুম। আমার পিছনে যে নামটি দেখছেন তিনি হলেন খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন, যার নামে এই প্রাচীনতম একটি এলাকা যার নাম জিঞ্জিরা, সেই প্রতিষ্ঠানটি এটা অত্যন্ত পৌরাণিক একটি স্কুল, যে স্কুল এখন পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে। এখান থেকে স্কুল থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই জিঞ্জিরার কৃতি সন্তানরা, যার একজনের নাম না বললেই নয়, তিনি হলেন মই মামুন। তিনি রাষ্ট্রীয় পর্যায়ে সচিবালয়ে আছেন দায়িত্বপ্রাপ্ত, আরও যারা আছেন বিভিন্ন নামে অনামে বিভিন্ন ব্যাচে, যেসব ব্যাচগুলি আমি কিছুদিন আগে আমি দেখতে পেয়েছি। এই ছোট্ট শিশুটি আমার সামনে দাঁড়িয়ে আছে, করোনা মহামারীর জন্য স্কুল বন্ধ, প্রাতিষ্ঠানিকভাবে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই স্কুল বন্ধ থাকবে। কিছু স্কুলের ছাত্ররা এসেছে এখানে, মারা এসেছেন সম্ভবত বেতন দেওয়ার জন্য, না ম্যাডাম, বেতন দেওয়ার জন্য, সেই দায়িত্বটুকু পালন করার জন্য আসছে। এবার আসি সেই কীর্তিমান খান বাহাদুর হোসেন মোহাম্মদ সাহেবের কথা, যিনি গোড়াপত্তন করে গেছেন এই স্কুলকে। আজ এই স্কুলের এই যে গ্রাস, ছোট ছোট বাচ্চাদের পদচারণায় মুখরিত হয়ে গ্রাসকে গ্রাস মিশে যাওয়ার কথা, সেই গ্রাস আজকে অনেক উঁচুতে উঠে গেছে, যেখানে কোনো ছাত্রের পায়ের চিহ্ন নেই। এই স্কুল অ্যান্ড কলেজকে যিনি পীর মোহাম্মদ খান বাহাদুর সাহেব তৈরি করে গেছেন এই ঢাকার প্রাণকেন্দ্রে জিঞ্জিরা নামে অবস্থিত, এই জিঞ্জিরা প্রখ্যাত একটি জায়গা, কেরানীগঞ্জে অবস্থিত। এই জিঞ্জিরা থেকে যেসব কীর্তিমান ছেলেরা এখন ঢাকায় এবং ঢাকার আনাচে কানাচে যেসব জায়গায় সাক্ষরতা রেখে চলেছেন সফলতার জন্য, তার মধ্যে আমি কিছু নাম না বলে শুধু শিক্ষাখাতে যিনি খান বাহাদুর সাহেব এই এলাকাকে আলোকিত করে গেছেন, একটি খান বাহাদুর শতাব্দীতে একটি হয়, হাজী মোহাম্মদ মহসিন একটি হয়, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়া এই কেরানীগঞ্জের শিক্ষার আলোকে ধরার জন্য আরেকজন এসেছেন, যিনি অধ্যাপক হামিদুর রহমানের সুযোগ্য সন্তান, বাপের বেটা নসরুল হামিদ বু সাহেব। তার হস্তক্ষেপে, তার দৃষ্টি রাখার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান আমার পিছনে দণ্ডায়মান, স্কুলের অন্য অন্য অংশ, প্রশাসনিক ভবন, এবং যারা ব্যাচ এই পিএম পাইলট থেকে বিভিন্ন ব্যাচে নাম করে, বিশেষ করে কেরা ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি 92, 93, 94, 95, 96, 97, 98 যে ব্যাচগুলি তৈরি হয়েছেন, সেখান থেকে যারা বের হয়েছেন, আমি চাই সেই সব সন্তানরা এই কেরানীগঞ্জের শিক্ষার আলোকে প্রসারিত করা করে এই কেরানীগঞ্জকে আলোকিত করুক। আমরা চাই সেই আলোয় আলোকিত হয়ে কেরানীগঞ্জ ঢাকার সন্নিকটে সে আলো ছড়িয়ে পড়ুক। স্কুলের পাশে একটি নান্দনিক মসজিদ আছে, এই মসজিদটি নির্মাণের পিছনে উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব সাইন আহমেদ সাহেব, এবং এই সেই নতুন ভবন, যে ভবনটিকে সরকারি কোষাগার থেকে খরচ করে এখানে আসা হয়েছে, এবং করোনার জন্য আল্লাহর কাছে দোয়া করি এই বাচ্চারা যেন আর এই খালি জায়গায় আর বুক ফাটা আর্তনাদ না করে, ঘরে বসে বসে তারা একেবারে ঝিমে গেছে। আমি শেষ কথাটা বলবো, এই গেটের সামনে এসে সেটা হলো এইরকম, পিএমের মেইন এন্ট্রেন্স লোকসম্মলিত জিঞ্জিরা পিএমের দরজা, জিঞ্জিরা বাজারের সন্নিকটে, এবং মসজিদ এন্ট্রেন্স কেন্দ্রীয় জামি মসজিদ জিঞ্জিরা কেরানীগঞ্জ। আমি চাই এই পিএম কলেজ থেকে যারা বের হয়ে দেশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সাক্ষর রেখে চলেছেন, তারা খান বাহাদুর হাজী মোহাম্মদ হাফেজ হোসেনকে দোয়া করবেন যেন
এই রকম হাফেজ মোহাম্মদ খান বাহাদুর সাহেব ঘরে ঘরে জন্ম নেয়, এই রকম বড় বড় প্রতিষ্ঠান কেরানীগঞ্জে প্রতিষ্ঠিত হয়, আমরা আর রইব না কোনো জীর্ণ শীর্ণ অশিক্ষিতর অন্ধকারে নিমজ্জিত হওয়া জাতিতে। আমরা চাই আমরা শিক্ষিত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিজ নিজ জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করি। ধন্যবাদ সবাইকে আমার এই বকবকটুকু দেখার জন্য, সহ্য করার জন্য। এই বাবুরা তোমরা এসেছো এখানে, তোমার মুখে মাস্ক নেই বাবা, মাস্কটা পরে নাও। তাই আমি চাই এই ছোটো ছোটো বাচ্চারা কোমলমুখী ছেলেমেয়েরা স্কুল মুখরিত করুক এবং ফিরে আসুক প্রাণচঞ্চল স্কুল কলেজে। আমরা সবাই স্বস্তিতে বাস করি, শান্তিতে বাস করি। সবাইকে আসসালামু আলাইকুম।